আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. رواه مسلم. وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাত গভীর হয়েছে কিন্তু বক্তার পালা এখনো শেষ হয়নি। আপনাদের বক্তব্য শোনারও ধৈর্যচ্যুতি ঘটেছে, এখন বক্তব্য দিয়ে আপনাদের কোনো বিষয় বোঝানো সম্ভব এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে একথা ঠিক, আপনারা আমাদেরকে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গাতে পেয়ে থাকেন, আমরা আলোচনা করে চলে আসি। আজকে আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের ততটা আগ্রহ নেই যতটা নতুন নতুন অতিথিদের আলোচনা শোনার আগ্রহ রয়েছে। এই জন্য আমরা যাদেরকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে একটার পর একটা দিচ্ছিলাম, চাচ্ছিলাম হয়তো বা সময়টা কভার হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে আসা লাগলো। আমি আপনাদের সামনে ফেরকায়ে নাজিয়ার উপরে অতি সংক্ষেপে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিমধ্যে ইনশাআল্লাহ আমাদের আরেকজন অত্যন্ত দক্ষ আলোচক, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর লোকমান হোসাইন, তিনি চলে আসবেন, তার জন্য আমাকে কিছু সময় রেখে দিতে হবে। ফেরকায়ে নাজিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল কোনটি, আমরা ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত কিনা, বা কোন কোন বৈশিষ্ট্য থাকলে ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত বলে প্রমাণিত হবে, এ বিষয়টা জানা
অত্যন্ত জরুরি, খুবই জরুরি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টা বোঝানোর জন্য সাহাবীদেরকে নানাভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। মানুষ বর্তমানে বিপাকে পড়বে মৌলিক চারটি পদ্ধতিতে। এক নম্বর, অসংখ্য দলের মাঝে আপনি কাকে গ্রহণ করবেন, অসংখ্য দল, ওর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে হকপন্থী দল কোনটি। দুই নম্বর, অসংখ্য পথ, এই পথগুলির মাঝে সিরাতে মুস্তাকিম কোনটি বা জান্নাতের পথ কোনটি সেটা আপনাকে বের করতে হবে। তিন নম্বর, অসংখ্য বেদাতি, মাজারপন্থী, শিরিকপন্থী আলেম সমাজে কিলবিল কিলবিল করছে, আপনি তাদের মধ্যে থেকে কার অনুসরণ করবেন, কার অনুসরণ করলে আপনি জান্নাতের পথে থাকতে পারবেন। চার, অসংখ্য আমল সমাজে চালু রয়েছে। বেদাতে আমলের কি অভাব আছে? আপনারা কি মনে করেন, অভাব আছে? বেদাতে আমলের শেষ নেই, বরং সর্বোচ্চ প্রাসাদ থেকে নিয়ে একবারে নিম্ন কুটির পর্যন্ত সব জায়গায় ইসলামের নামে ভ্রান্ত ভুয়া বেদাতে আমল ঢুকে পড়েছে। এই আমলগুলোর মধ্যে থেকে আপনি কোনটা আমল করবেন, এই চারটা জিনিস আপনাকে বাছাই করে নিতে হবে। যদি বাছাই করতে পারেন তো আপনি ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি নিজের ইচ্ছা মতো স্বেচ্ছায় ঘুরে বেড়ান বা চিন্তা করেন, আরে যে কোনো একটা দল করলেই হলো, আবার নামাজ পড়লেই হলো, আবার যদি মনে করেন আমল করলেই হলো, ভালো আমল করলে সমস্যা কি, এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার মাঝে আমার মাঝে থাকে, নিঃসন্দেহে এই ব্যক্তি প্রথভূষ্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একসময় পথ বুঝাচ্ছিলেন। মুসনাদ আহমদ 4142 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা দাগ দিলেন, লম্বা রেখা টানলেন, টানার পরে বলেছেন হাযা সাবিলুল্লাহ, সাহাবীরা শুনো এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, এই সুজা রেখাটির ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, এই বাঁকা রেখা টানলেন অনেকগুলো, দাগ দেওয়ার পরে বলছেন وهذه سبل على كل سبيل شيطان يدعو الي, সাহাবীরা এইগুলো কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই বিভক্ত দলের দিক দলের মধ্যে বসে আছে কে? শয়তান। এই শয়তান মানুষ শয়তান না জিন শয়তান? হ্যাঁ, মানুষ শয়তান। উত্তরটা আর একটু ভালো করে দিলে খুশি হতাম। আলেম শয়তান। জি, এবার হয়েছে উত্তরটা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আলেম শয়তান,
আলেম নামের দায়ী ও শয়তানের রাস্তায় বসে মানুষকে তার দিকে ডাকছে। পবিত্র কোরআনে কয়েক জায়গায় মানুষকে শয়তান বলা হয়েছে, যারা মানুষকে পথভ্রষ্ট করে তাদেরকে শয়তান বলা হয়েছে। সূরা ফুরকান 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কানা শয়তানু লিল ইনসানি খাযুলা, এই বিভ্রান্তরা কিয়ামতের মাঠে ওই সমস্ত দরবেশ এবং গুরু, আর একটা হলো বুজুর্গ আলেমদেরকে ভক্তরা শয়তান বলে চিত্রিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে 1049 পৃষ্ঠার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, এক চেরেনি দায়ী, যে কথাটা পরবর্তীতে আসবে আলোচনায়, এখানেই বলি যে এই রাস্তায় যে দাঁড়িয়ে আছে এটা যে মানুষ শয়তান, এটা অরিজিনাল দায়ী শয়তান, এই হাদিসে সেটা আল রাসুল বলে দিয়েছে। দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহে অসংখ্য দায়ী, অসংখ্য আলেম দাঁড়িয়ে আছে, সে তার দিকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানাজাবাহু ইলাইহা ওয়াদাফুহু ফিহা, যে তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে ধরে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই শয়তান অরিজিনাল শয়তান না, এই শয়তান হলো ধর্মের দিকে আহ্বানকারী দায়ী শয়তান। এটা আমার বক্তব্য না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। যে কোনো আলেমই যদি কোরআন সুন্নার বাহিরে নিজের মস্তিষ্ক প্রসূত, নিজের মন মোতাবেক ইচ্ছা অনুযায়ী বক্তব্য দেয়, লেখনী পেশ করে জাতিকে বিভ্রান্ত করার জন্য, এই হলো দায়ী নামের শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সমস্ত আঁকা বাঁকা রাস্তাগুলিতে শয়তান বসে সে তার দিকে ডাকছে। অতঃপর আল্লাহ রাসূল ডান হাতটা সুজা দাগটার উপরে রাখলেন, রেখাটার উপরে রাখলেন, রাখার পরে দলিল পেশ করছেন। এবার আল্লাহ রাসূল যেটা দেখালেন সেটা দলিল পেশ করছেন। সূরা আনাম 153 নম্বর আয়াত, আয়াতটা পাঠ করে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার পথ, ফাত্তাবিউ, তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য যে পথগুলো আছে এই পথের অনুসরণ করো না, যদি করো অন্যান্য পথগুলোতে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই সঠিক রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভক্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, দলে দলে ফেরকা তৈরি হবে। এই পথ চলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন, এটা নসিহতের কথা না, এটা ওসিয়ত, কোন পথে চলবে সে ব্যাপারে যেন তোমরা সতর্কতা অবলম্বন করো। এই আয়াত প্রমাণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যাল শিক্ষাটা প্রমাণ করে আপনাকে কোন পথে চলতে হবে সে ব্যাপারে অত্যন্ত সচেতনতার সাথে পথ চলতে হবে, আপনাকে সচেতন হতে হবে। যে কোনো পথে চলবে আর মনে করবেন আমি জান্নাত পাবো, এর প্রশ্নই আসে না,
আজকে সমাজে কত যে দল হয়েছে, কত ফেরকা হয়েছে, দলের নামে, ফেরকার নামে, তরিকার নামে, মাঝহাবের নামে, ইজমের নামে পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই জাতিকে মুক্ত করতে হলে এটা বুঝতে হবে, অধিকাংশ মানুষই যেন দলের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে, দলের প্রতি টানটা যেন বেশি। এটা বুঝালেন পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা হাদিসে বুঝাচ্ছেন দল, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতি আলনা আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল। বানি ইসরাইলদের যে অবস্থাটা হয়েছিল আমার উম্মতের অবস্থা ঠিক অনুরূপই হবে। হাত্তা হাদু আন্না আলা বিন্নাল, আমরা যে জুতা যে পায়ে পড়ি ইহুদি খ্রিস্টানরা সেই জুতা সেই পায়ে পড়ে, তাই না? বুঝেননি আপনারা? জুতাই জুতাই ইহুদি খ্রিস্টানদের সাথে মিল আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুতাই জুতাই যেমন মিল রয়েছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অনুরূপভাবে মিলে যাবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি বানি ইসরাঈলদের মধ্যে কোন কুলাঙ্গার যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয় তা আমার উম্মতের মধ্যেও কোন কুলাঙ্গার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে, এতটাই মিল হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, সম্পূর্ণ মুসলিমদের মিল হয়ে যাবে। তো অনেক উদাহরণ থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন একটা খুব ভয়াবহ উদাহরণ। ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈন মিল্লা। এত উদাহরণ থাকতে যে উদাহরণটা পেশ করলেন, মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, অনেক বিষয় থাকতে পারে, কিন্তু এই হাদিসে তিনি উল্লেখ করছেন একটা বিষয়, সেটা হলো ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে একটি ব্যতীত। কল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এই কথা শুনেই বললেন, আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে, মা আনা আলাইহি ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে আদর্শের উপরে আছি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে আমার আকীদার এবং সাহাবা কেরামের আকীদা এক, আমার আমল সাহাবীদের আমল এক, আমার আমল রাসূলের আমল এক, আমার আমল রাসূলের আকীদা আমার আকীদা এক, তাহলে আপনার কোনো চিন্তা নাই, নিঃসন্দেহে আপনি সিরাতে মুস্তাকিমে আছেন। যদি আপনার আমল আকীদা আল্লাহ রাসূল এবং সাহাবীদের আকীদার উল্টা হয়, আমল উল্টা হয়, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের অনুসারী নন, আপনি ভ্রান্ত পথের অনুসারী। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। অধিকাংশ মানুষই দলের সাথে সংশ্লিষ্ট হয়েছে, এবং আরো আশ্চর্য, এক দলের নীতির সাথে আরেক দলের নীতির কোনো মিল নাই। আছে না? বাংলাদেশে পীর ফকিরের হিসাব করতে গেলে প্রায় 3 লাখ পার হয়ে যাবে, আরো অনেক বেশি হবে। এরপরে যতগুলো ভাগ হয়েছে, দেওবন্দিরা ভাগ হয়েছে হাজার হাজার ভাগে, বেরলভীরা ভাগ হয়েছে লক্ষ লক্ষ ভাগে, একটার আদর্শের সাথে, এক পীরের সাথে আরেক পীরের কোনো সম্পর্ক নাই।
সম্পূর্ণ আলাদা, পৃথক পৃথক সম্পর্ক তাদের মাঝে। তো যদি ওই বাতিল ফেরকার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তাহলে ফেরকাবাজির মধ্যে পড়লে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে একজন ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। চলুন আবু দাউদের 631 পৃষ্ঠার একটি হাদিস আপনাদের বলি। ওখানে আসছে সিনতান ওয়াসাবুনা ফিন্নার ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়াহিয়াল জামাআহ, 72টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, তারাই হলো জামাআহ। জামাত মানে আমাদের দেশে আলেম উলামা ব্যাখ্যা করেন, আলেমগণ ব্যাখ্যা করেন, যে ইসলামী দলের লোক সংখ্যা বেশি সেটাই হলো জান্নাতি দল। এটা কি ঠিক? তারিখ ইবনে আসাকিরের মধ্যে 13 নম্বর খণ্ডের 223 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধুকে বুকে থাবা দিয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো জামাত কাকে বলে? ওয়াহিয়াল জামাআহ। জামাত বললেন, এই জামাত কাকে বলে তোমরা কি জানো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, নিশ্চয় জামাত সেটাই যেটা হকের সাথে মিল রয়েছে যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হও। বলুন আলহামদুলিল্লাহ, একাই থাকবো কিন্তু হকটাকে আঁকড়ে ধরে থাকবো। সারা বাংলাদেশে দল যদি হয় 5 লাখ, এখন যদি হয় 5 কোটি, সব দলকে সব ফেরকাকে সব তরিকাকে বাদ দিয়ে আমি ধরে থাকবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আমি একাই প্রয়োজনে জান্নাতে যাব, কিন্তু অন্য অন্য দলের সাথে আমি সাথ দেব, তার সাথে আমার সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না মুসাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা শোনো, অচিরেই এই উম্মতের মধ্যে অনেকগুলো ফেরকা তৈরি হবে, অনেকগুলো দল তৈরি হবে, তাতে যারা মেহিম তিলকালা হুয়া, তাদের মাধ্যমে অসংখ্য বেদাতি শিরিকি ভুয়া বাতিল আমলে জন্ম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, অসংখ্য আমল তৈরি হবে, ভুয়া আমল তৈরি হবে, কামায়া তাজাল কালামু বিসাহিবি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়া লা মাফসিন ইল্লা দাখালা, যেমন জলাতঙ্ক হলে শরীরে যদি কারো পক্স বের হয়, কোনো জায়গা যেমন বাকি থাকে না, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হয় পক্স, আরেকটা হলো জলাতঙ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক এই সমস্ত দলগুলো সমাজে রন্ধে রন্ধে, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সচিবালয় বলেন, সংসদ বলেন, যত রকমের জায়গা আছে সব জায়গায়, সব জায়গায় এই দলগুলো ভুয়া আমলদের জন্ম দেবে, তৈরি করবে, সৃষ্টি করবে। তাহলে আরেকটা ফেতনা যেটা আমি বলতে চেয়েছিলাম 4 নম্বরে, আরেকটা ফেতনা, অসংখ্য আমল চালু রয়েছে, এই আমলগুলোর মধ্যে আপনি কোন আমলটা করবেন? অধিকাংশ আমলই হলো ভুয়া, দলিল নাই, হুজুর তৈরি করে দিয়েছে, আপনি সেটা মেনে চলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 2 খণ্ডের 77 পৃষ্ঠার হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দ, কেউ যদি কোনো আমল করে আর ওই আমলটা করার নির্দেশ যদি আমি না দিই, আমার পক্ষ থেকে না থাকে, ফহরদ, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, ওই আমল প্রত্যাখ্যাত, ওই আমল করা চলবে না। যেখানে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিলেন আমল করলে আমার দেখানো পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমি যে আমল করতে বলেছি সে আমলটা করতে হবে,
তুমি সে আমল করলে না কেন? হারামের বিরুদ্ধে কথা বলেন সব চুপচাপ বসে শুনবে, জাহান্নামের ভয়াবহ আজাব সম্পর্কে কথা বলেন চুপচাপ বসে শুনবে, জান্নাতের ফজিলত বর্ণনা করে আলোচনা করেন চুপচাপ বসে শুনবে, যদি সালাতের ফজিলত বর্ণনা করেন চুপচাপ বসে শুনবে। যখনই ভুয়া আমলগুলোকে আলাদা করে দিতে চাইবেন যে এইটা হাদিস দ্বারা প্রমাণিত না, এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত, এটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, এই আমল চলবে না, তখনই আপনারা খেপে যাবেন। এটা বাস্তবতা সমাজের, যে আমল আকিদাকে সত্য করে সে আমল করছে ভুয়া। যদি সালাতের কথা বলি, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে পুরোটা সালাতি, ওই যে আপনারা বলেন লম্বাস্তে কম্বল শেষ, সালাতের আহকামগুলো যাচাই করতে গেলে দেখবেন যে আপনি 60 বছর যাবৎ সালাত আদায় করছেন, কোন সালাত আল্লাহর দরবারে কবুল হয়নি, এটা নবীর সালাত না, এটা সম্পূর্ণ জাল হাদিস ভিত্তিক সালাত, মানব রচিত সালাত। আমরা সম্প্রতি একটা বই আপনাদের কাছে সংকলন করে দিয়েছি, প্রস্তুত করে আরকানুল ইসলাম, এক পাঠক পড়তে গিয়ে এটাই মনে করেছে, 600 পৃষ্ঠার একটা বই, 1330টা প্রশ্নোত্তর আছে, আগে শুধু সালাতে আলাদা করে দিয়েছিলাম কোনটা সঠিক আর কোনটা বেঠিক জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতের মধ্যে, এবার কোন আকিদা সঠিক আর কোন আকিদা বেঠিক, ইমান পোষণ করতে হবে কিভাবে আর কোনটা বেঠিক সেটা উল্লেখ করা আছে। ওযু, সালাত, হজ, যাকাত, কুরবানি, তারপরে সিয়াম, সবগুলো যখন আলাদা করে দিছি, একজন পাঠক পড়ে বলছে যে আপনি কি লিখেছেন, পড়ে মনে হচ্ছে যে আমার ইমানই নাই। আমি বললাম যে আপনি আরো পড়তে থাকেন, যে ইমানই থাকছে না পড়তে গেলে তাহলে আরো পড়বো কেন? আমি বললাম তারপরে ওযু অধ্যায়টা পড়েন, প্রশ্নোত্তরগুলো পড়েন, আপনি দেখবেন আপনার কাছে মনে হবে এ যাবৎ যত উজু করেছি একটা রাসূলের তরিকায় হয়নি, আরো খেপছে আমার উপর। আপনি নামাজ অধ্যায়টা পড়েন, যাচাই করেন, আপনি চিন্তা করেন, পড়লে বুঝতে পারবেন 60 বছর যাবৎ সালাত আদায় করছি, এই সালাত নবীর সালাত না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন, আরো এক সপ্তাহ পরে ফোন দিয়ে বলছেন সেদিন ফোন দিয়ে বিয়াদবি করেছি আমাকে মাফ করবেন। বাস্তব কথা যে প্রচলিত ইমান চালু আছে, যে তাওহিদের কথা বলা হয় এটা নির্ভেজাল তাওহিদ না, এটা ভেজালযুক্ত তাওহিদ, ভেজালযুক্ত ইমান। এটা যে সালাত চালু আছে, এই সালাত হলো গাঁজাখুরি সালাত, এই ভাষাটা উল্লেখ করছে, এই সালাত নবীর সালাত না। যদি দলগুলো পর্যালোচনা করতে যায়, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন সমাজের সামনে পেশ করা মাত্রই এক শ্রেণীর বেদাতিরা সহ্য করতে পারল না, যত রকমের ফেরকাবন্দি চালু আছে যেগুলো, সেইগুলো সবার আকিদা ফাঁস করে দেওয়ার কারণে সবাই খেপে গেল। তারা চাইলো এটা যে এবার আর একে বাহিরে রাখা যাবে না, জেলখানায় জঙ্গি বলে ঢোকা দাও, ওর জীবনটা জেলখানায় পচে যাক যেন জীবনে বের না করতে পারে। এই ঘটনা ঘটেছিল এবং ষড়যন্ত্র হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন ক্ষিপ্ত হলো? একটা বক্তব্য দিলাম, 1 বছর আগের এক বক্তব্য কাট ছাট করে মিডিয়ার সামনে পেশ করে দেওয়া হলো, 28 সেকেন্ড বক্তব্যের কারণে, 28 সেকেন্ড বক্তব্যের কারণে উপহার পেলাম 4 মাস 2 দিন জেলখানায় আবদ্ধ থাকা। তবে যে তরুণের মধ্যে নির্ভেজাল তাওহিদের হুঙ্কার রয়েছে, যে ব্যক্তির মাঝে তাওহিদি চেতনা রয়েছে, যে ব্যক্তির মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে, জেল জুলুম অত্যাচার করে
তার চেতনাকে কেড়ে নেওয়া যাবে না, প্রশ্নই আসে না। এদেশের সন্তান আমিও লক্ষ লক্ষ দল তৈরি করে, পথ তৈরি করে, আকিদার জন্ম দিয়ে এদেশের কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করছে, ধরে ধরে মুশরিক বানাচ্ছে, আর আমরা তার বিরুদ্ধে কথা বলবো না, এটা হতে পারে না। আহলে হাদিস মানেই মানুষকে কোরআন এবং সহি হাদিসের দিকে আহ্বান করে যে ব্যক্তি, সেই আহলে হাদিস। আমি বলবো না মানে খারিজের বিরুদ্ধে বলবো, শিয়াদের বিরুদ্ধে বলবো, মুরজিয়ার বিরুদ্ধে বলবো, জাহমিয়ার বিরুদ্ধে বলবো, কাদরিয়ার বিরুদ্ধে বলবো, জাফরিয়ার বিরুদ্ধে বলবো, সুফিবাদের বিরুদ্ধে বলবো, মাযহাবি তরিকার বিরুদ্ধে বলবো, চিশতিয়ার বিরুদ্ধে বলবো, মুজাদ্দিদের বিরুদ্ধে বলবো, নকশবন্দের বিরুদ্ধে বলবো, কাদারিয়ার বিরুদ্ধে বলবো, আমি কোয়ান্টাম মেথডের বিরুদ্ধেও বলবো। যদিও আজকে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ একটা শয়তানের ফাঁদ, বর্তমান আধুনিক যুগের সংস্কারে নোংরা সুফিবাদের সংস্কার হলো কোয়ান্টাম মেথড। আর একটা নোংরা জঘন্য মতবাদ বের হয়েছে লালন ফকিরের মতবাদ, এই শিক্ষিত তথাকথিত সুশীল সমাজ, এই বদ লালন ফকিরের বক্তব্য ও গান না শুনলে নাকি ঘুম হয় না। এরা সুশীল সমাজ যে লালন একটা জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে নোংরা উক্তি করে গেছে, তার গান না শুনলে এক শ্রেণীর মানুষের, শিক্ষিত মানুষের নাকি ঘুম হয় না, এরকম কথা বলে। এর এর চাক্ষুষ দেখা, সকালে ঢাকায় যাচ্ছে গাড়িতে বাসে, তখন সামনে থেকে এক ভদ্রলোক বলছে, লালনের গানটা বাজাও, সকালে যদি লালনের গান না শুনি তো সারাদিন তৃপ্তি অনুভব করি না। এই ইবলিশ শয়তান একবার ডাইরেক্ট কথা, যদি তার আকিদাগুলো পরিষ্কার না করি, মানুষকে যদি না জানাই, তাহলে হকটা জানবে কি করে? প্রচলিত সবচেয়ে বেশি ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি করছে বর্তমানে এই মুরব্বীদের তবলিগ জামাতের থিওরি সারা দেশটাকে একবার ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে। যদি হকটা না বলি, পরিষ্কার যদি না করে দিই, তাহলে মানুষ বুঝবে কি করে, হকটা পাবে কি করে? অনুরূপভাবে পীর ফকিরের নামে দেওবন্দি মতবাদটা কি, বেরলভি মতবাদটা কি, যেগুলো চলছে বর্তমানে বেরলভি মতবাদের নামে, সেইগুলো কি? এই ফেরকাবন্দি যে না বুঝে, হকটা মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারবে না, পার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, অমিম্মান খলকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, যত দলকে আমি সৃষ্টি করেছি, যত কাফেলা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মধ্যে একটা কাফেলা রয়েছে, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়, ওই হক অনুযায়ী ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কার কথা বললেন, কাদের কথা বললেন? এখানে প্রত্যেকটি তাফসিরে দেখবেন, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবি, তাফসির ফাতহুল কাদির, তাফসির তাবারি থেকে শুরু করে নিয়ে সালাফি বিদ্বানগণ যে তাফসিরগুলো করেছেন, এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস তারা উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, তাদের বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে। বলল আলহামদুলিল্লাহ। এই হাদিসটা শক্তি যোগায়, চেতনা যোগায়। তুমি যতই নির্যাতন করো না কেন, নির্যাতন করে নির্মূল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেলাকে হেফাজত করবেন, যে কাফেলাকে দেরা খেদমত নেবেন, কিয়ামত পর্যন্ত সেটা টিকে থাকবে। যারা বিরোধিতা করবে তারাই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, তারাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। অতএব ওই শক্তি যেন আপনার মধ্যে থাকে। আজকে বেদাতিরা চেষ্টা করছে, আরো আশ্চর্য হবেন, ভোলায় আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিল,
যাদেরকে আপনি যাদের সম্পর্কে সহানুভূতি নিয়ে কথা বলবেন, যাদেরকে নরম কথা বলবেন, ভোলার মসজিদটা পুড়িয়ে দিল। এই যত বেদাতি আলেম আছে আর বেদাতি খতিব আছে, লাখ লাখ মসজিদের খতিব আছে, একজন বেদাতি খতিব এই ভোলা মসজিদের পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কোনো উক্তি করেছে? একজনও উক্তি করেনি। প্রত্যেকের মৌন সম্মতি আছে যে এইভাবে সব আহলে হাদিস মসজিদকে পুড়িয়ে দেওয়া হবে। মৌন সম্মতি তাদের, কেন বলতে পারলো না? বাইতুল মোকাররমের জামে মসজিদ জাতীয় মসজিদ বলা হয়, খতিব কেন বলতে পারলো না এই কথা? আজাদ মসজিদ বিশাল, বনানী মসজিদ বিশাল, বড় বড়, শুধু ইমাম না, বাংলাদেশের কোন বেদাতি আলেমের মুখ থেকে বের হয়নি যে মসজিদ পুড়িয়ে দেয় অন্যায়, আহলে হাদিসরা কখনো হানাফিদের পিছনে সালাত নাই করতে বাধা দেয় না, নিষেধ করে না, অতএব তাদের পিছনে সালাত জায়েজ, মসজিদ পুড়িয়ে দেওয়া হবে কেন? এটা কি শিয়াদের মসজিদ? এটা কি কাদিয়ানীদের মসজিদ? আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিবে যারা সবচেয়ে কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করে, তার বিরুদ্ধে একজন বেদাতি আলেম কথা বলেনি। তাদের মৌন সম্মতি আছে। আপনাদের ওই জিনিসটাই বুঝতে হবে। আমি বক্তব্য মাঝে মাঝে বলি, আরে পীর পূজার শিরিক, কবর পূজার শিরিক, খানকা পূজার শিরিক, গাছ পূজার শিরিক, খাম্বা পূজার শিরিক, মাছ পূজার শিরিক, কবর পূজার শিরিক, আহলে হাদিসদেরকে এটা বুঝাতে পেরেছি রাজনৈতিক ভাবে যে শিরিক চালু রয়েছে, এই শিরিক যেদিন বুঝাতে পারবো আহলে হাদিস ভাইদেরকে, সেই দিন বাংলার বুকে নির্ভেজাল তাওহীদের বিজয় ঘটবে ইনশাআল্লাহ। কেন এত বড় সাহস পেল কি করে? ভাটাল ভাটাল নেতা আহলে হাদিসদের মধ্যে নাই? একটা ফোন দিলে ভোলা জেলার ডিসি সাহেব সঙ্গে সঙ্গে পেশাব করে ফেলবে, এরকম নেতা নাই আহলে হাদিসের? কেন ওই চেতনা কাজ করে না? কেন ওটা বলতে পারে না? কেন পাশ্চাত্যের নোংরা জঘন্য ফতোয়ার কারণে ব্রেনে ক্যান্সার হয়ে চেতনাটা নষ্ট হয়ে গেছে। সিলেটের তাকওয়া মসজিদের ব্যাপারে কি হলো? কিশোরগঞ্জের মসজিদের ব্যাপারে কি হলো? আরে মসজিদের সালাত আদায় করছে, এখনো অনেক মসজিদ আছে তালা মারা আছে, ঠিক মতো আজান দিতে দেয় না, সালাত পড়তে দেয় না, এখন পর্যন্ত আছে, শুধু হকটা প্রকাশ করার কারণে। আমি বলবো ওই হাদিসটা আজীবন মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। আমি ভীতু নই, আমি ভয় পাই না, বরং সাহস যোগাই, বুকে শক্তি যোগাই। আমি যখন এই হাদিস পড়ি আহলে হাদিস হিসাবে তখন গর্বের সাথে বলি, সারা পৃথিবীব্যাপী হকের দাওয়াত পরিচালিত হবে, কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে, বিরোধীরাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। সর্বদা আমার উম্মতের মধ্যে একটি কাফেলা বিজয়ী থাকবে, হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারাও বিজয়ী থাকবে। বললাম আলহামদুলিল্লাহ। কশ্চিন কালেও না, এক সময় চেষ্টা করা হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে আমরা জানি, ব্রিটিশরা চেয়েছিল যারা আমাদেরকে তাড়িয়ে দিতে চায় তারা কারা, তারা বের করেছিল তারা হলো সালাফি, তারা হলো আহলে হাদিস, তারা কোরআন এবং সুন্নার অনুসারী, তারা ইংরেজদের এই অপশাসনকে, এই শাসন ব্যবস্থাকে মেনে নিবে না। ধরে ধরে হত্যা করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, জেলখানায় দিয়ে না খেয়ে খুদ পিপাসায় তাদেরকে মারা হয়েছে, দ্বীপান্তরে দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ইংরেজরা এ দেশ থেকে উধাও হয়েছে, কিন্তু আহলে হাদিসরা এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ। শত শত আলেমকে হত্যা করে আহলে হাদিসটা নির্মাণ করতে পারেনি, শত শত ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিদেরকে ধরে ধরে নিয়ে কুরবানি করেছে, এরপরে আহলে হাদিসদেরকে নির্মূল করতে পারেনি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় তবুও পারবে না ইনশাআল্লাহ। মাওলানা আকরম খাঁ বলেছিলেন, যখন দিল্লির মসজিদ থেকে বের হচ্ছে তিনজন বন্দুকধারী তাকে ধরে হত্যা করবে, বন্দুক গুলি করবে, মাওলানা আকরম খাঁ বুক খুলে দিয়ে বলেছিলেন, এই থামো, আমাকে মারতে চাচ্ছ? এই বন্দুকের গুলি দিয়ে বহুদিন ধরে পাখি মেরেছি, বন্দুকের গুলিকে আমি আক্রম খা ভয় পাই না। তবে বন্দুকধারী শুনে রাখো,
এই গুলি করে হত্যা করার কারণে এই আক্রম খার দেহ থেকে যত কুনা রক্ত বের হবে উপমহাদেশে ততজন আক্রম খার জন্ম নেবে। মারতে পারেনি, সাহস দেখানোর কারণে মারতে পারেনি আর। আপনি একজনকে মেরে ফেলে দিবেন, তার রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লাখো ব্যক্তিকে তৈরি করে দিবেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এটা আল্লাহ বন্ধ করে রাখবেন না কোশ্চেন কালেও না। জি, আমি বক্তব্য গুটি নিয়ে এসে আমি সংক্ষেপ করে দেই। শুধু এতটুকু বুঝতে হবে আপনাদেরকে যে ফেরকা নাজিয়া বলতে সাহাবীগণ তাবিগণ কাদেরকে বুঝিয়েছেন, আপনাকে এই উপলব্ধিটা আপনার মধ্যে থাকতে হবে। বাইহাকি শুয়াবুল ইমানের মধ্যে 1741 নম্বর একটা হাদিস, সেখানে হাদিসের সনদ হাসান বলা যায়। একজন রাবি ত্রুটিপূর্ণ থাকলেও কিন্তু শাহেদ হিসাবে হাদিসটাকে সহি, সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা কল এসেছে, ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা। এটা তারিখে বাগদাদের মধ্যেও আসছে। হারুন আব্দি নামে একজন সাহাবি ত্রুটিপূর্ণ আছে, তবে নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসের পর্যালোচনায় যদিও থাকে, তিনি এটাকে হাসান বলতে চেয়েছেন। কারণ ইবনু মাজাতে আর একটা হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে, ইবনু মাজা 2047 নম্বর হাদিস উল্লেখ করতে চেয়েছেন। এই 2047 নম্বর হাদিসে হারুন আব্দি সাহাবি আছে, কিন্তু তিনি এটাকে হাসান বলেছেন। অতএব যেহেতু শাহেদ আছে, নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে আলোচনা করতে গিয়ে এটাকে হাসান বলতে চেয়েছেন। অনুরূপভাবে আপনি তাবিদের মধ্যে থেকে অনেককেই পাবেন, তারা এই হকপন্থী কারা এই কথাটা তারা পৃথক করে নেছে। কোনো জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন যে তয়ফাতুল জাহিরা, কোথাও বলেছেন তয়ফাতুল মানসুরা, কোথাও বলেছেন মান আলাইহি ও আসাবি, কোথাও বলেছেন অহুমুল্লাদিন ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, মুস্তাদ আহমদের হাদিস। এই লোকগুলো তারাই যারা সংশোধন করে দেবে মানুষকে ওই সময় যখন মানুষরা সুন্নাতকে নষ্ট করে দিবে, তারা হকটা সঠিকটা মানুষের সামনে পেশ করবে। কোনটা শিরিক আর কোনটা বেদাত, কোনটা শিরিক আর কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ আর কোনটা বেদাত, এই পার্থক্য বর্তমান বাংলাদেশে কারা করে দেয় এটা একজন পানের দোকানদারও বলতে পারবে। কারা করে দেয়? আহলাদিস ছাড়া অন্য কে করে না? কারো সাহস আছে? এটা জাল হাদিস জয়ীফ বলার সাহস আছে? কেউ কাউকে আল্লাহ সাহস দেয়নি। সারা পৃথিবীতে সালাফিরা আহলাদিসরাই কেবল স্পষ্ট ভাষায় বলতে পারে এটা জাল হাদিস, এটা আমল করা যাবে না, এটা জয়ীফ হাদিস, এটা চলবে না, এটা ভুয়া, এটা বেদাত, এটা শিরক, এটা হারাম, এটা নাজায়েজ, এটা বাদ, এটা চলবে না। এরা কড়া ভাষায় স্পষ্ট ভাষায় আহলে হাদিসরাই বলতে পারে, অন্য কোনো ব্যক্তির অন্য কোনো দলের বলার সুযোগ নাই, বলার সাহসই নাই তাদের। তো এখানে আমি বেশি কথা না বলে ইমাম শাবি, জন্ম 22 হিজরি, 104 হিজরি মৃত্যু 22 হিজরি, আবু সাইদ খুদরির কথা বললাম 74 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন লা ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। ইমাম শাবি একজন বিখ্যাত তাবে, তিনি বলছেন পরে যেটা জানলাম ওটা যদি আগে জানতাম তাহলে কোনো কথা বর্ণনা করতাম না, কেবলমাত্র আহলে হাদিসগণ যে বিষয়ে ইজমা করেছেন শুধু সেটাই বর্ণনা করতাম। 22 হিজরি আর 104 হিজরি, চিন্তা করুন কতদিন আগের ঘটনা। অনুরূপভাবে আব্দুল ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন হুম ইন্দিয়া সাহাবুল হাদিস, ফেরকায় নাজিয়া যারা, ফেরকায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল,
তারা হলো আমাদের আমার নিকটে আহলে হাদিসগণ। অকাল আসবাতুন নাসে আলা সিরাতে আসহাবুল হাদিস, আলহামদুলিল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে সবচেয়ে দৃঢ় যারা তারাই হলো আহলে হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম শাফির জন্ম 204 হিজরিতে, মৃত্যু 185 হিজরিতে, জন্ম 204 হিজরিতে, মৃত্যু, তিনি বলছেন, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়্যা, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি জীবিত, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়্যা, তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পেলাম। আহলে হাদিসদের চেহারার দিকে তাকালেই বোঝা যায়, কিন্তু আপনার চেহারার দিকে তাকালে কি বোঝা যায় আপনি সালাফি, আপনি আহলে হাদিস বোঝা যায়? কি চমৎকার, মুখে নাই দাড়ি, টাকরুন এসে কাপড়, সালাত আদায় করেন তো বেদাতি মার্কা, আপনাকে দেখলে তো বোঝা যায় না যে আপনি আহলে হাদিস মানুষ। ইমাম শাফির বক্তব্যটা অতীব চমৎকার, খুব গুরুত্বপূর্ণ। 161 হিজরির জন্ম, 234 হিজরির মৃত্যু। ইমাম বুখারী শিক্ষক আলী ইবনে মাদানী তিনি বলছেন, ওহুম আহলুল হাদিস والذين يتعاهدون مذاهب الرسول شرف اصحاب الحديث এই রেফারেন্স গুলো আমি দিচ্ছি, শারফে আসহাবুল হাদিস 47, 48, 36 পৃষ্ঠা, 25 পৃষ্ঠার মধ্যে আলোচনাগুলো আসছে। তিনি বলছেন, ওহুম আহলুল হাদিস, ফেরকায় নাজিয়া এরা হলো আহলে হাদিস, والذين يتعاهدون مذاهب الرسول যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কাটলে ধরে থাকে, লাউলাহুম ওয়াইযুব্বুনাল ইলম, এবং তারা ইলেমকে হেফাজত করে যখন ইলেমের উপরে আক্রমণ আসে, লাউলাহুম যদি পৃথিবীতে তারা না থাকত, আহলে হাদিসগণ পৃথিবীতে যদি না থাকতেন, লাম নাজিদানিল মুতাযিলা ওয়ার রাফিদা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরদা ওয়ার রায় শাইয়্যা মিনাস সুনান, রাফিজি বলো, জাহমিয়া বলো, মুতাযিলা বলো, আরো যত মুরজিয়া বলো, আরো যত ইসলামের নামে দল আছে, তাদের কারো কাছে আমরা সুন্নাত আশা করতে পারতাম না। কতদিন আগের বক্তব্য, কখন বলে গেছেন? অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল এই হাদিসটা সম্পর্কে, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, ওই দলটা কোন দল? ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম লা আদ্রি মানহুম, যদি তারা আহলে হাদিস না হয় অন্য কোন দল সেটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ যারা আহলে হাদিস, কুরআন এবং হাদিসের অনুসারী, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, বলুন আলহামদুলিল্লাহ। 256 পৃষ্ঠা আমি আর দুইটা তথ্য পেশ করে বিদায় নিচ্ছি। উসুলের দিন একটা বই, আব্দুল কাহের বাগদাদির, তিনি আলোচনা করছেন, সগুর রোম ওয়াল জাজিরা ওয়া সগুর শাম ওয়া সগুর আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুকুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন রোম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, আজারবাইজান, বাবুল আবওয়াব প্রভৃতি, অর্থাৎ মধ্য তুর্কিস্তান এলাকার সকল মুসলিম অধিবাসী আহলে হাদিস ছিলেন। এমনিভাবে আফ্রিকা, স্পেন এবং পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহের সকল মুসলমান আহলে হাদিস ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। উসুলুদ্দিন 317 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন, এটা আজকের আলোচনা না, 429 হিজরির আলোচনা। কত? 429 হিজরির। আমি বইগুলো নিয়ে আসব, ভুলে গেছি, আহসান তাকাসিম ফি মারিফাতিল আকালিম, এই বইটা অনেক কষ্ট করে সংগ্রহ করলাম, এই বইটা 375 হিজরিতে সংকলন করা, 375 হিজরির আগে উপমহাদেশে সবচেয়ে বেশি মানুষের সংখ্যা ছিল আহলে হাদিসের, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে, তিনি ওই বইটা আহসান তাকাসিম ফি মারিফাতিল আকালিম 196 পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। বন্ধুরা, আবার আমি
আর দুইটা তথ্য, এক নম্বর খতিব বাগদাদী রহিমাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, আমি ওই আয়াতটি আগে পেশ করি, আপনাদের বলবো আপনারা কোরআন এবং সুন্নার পথটা খুঁজে বের করুন। আগে যে চারটা জিনিস বলেছি এই চারটা জিনিসের ব্যাপারে সচেতন থাকুন। সূরায়ে বনী ইসরাঈল 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কালি কিয়ামতের মাঠে আমি প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকবো। কালি কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না অন্য কেউ হবেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর একজন বিদ্বানের উক্তি তুলে ধরে বলেছেন, হাদা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন এই আয়াতের মধ্যে বড় মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। আবু বকর খতিব বাগদাদি তিনি বইটা লিখেছেন শারাফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা সম্পর্কে তিনি বলেছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আহওয়া ওয়া তারজিউ ইলাইহি তাসতাহসিনু রায়না তাকিফু আলাই। বন্ধুরা আমার, বাগদাদে বসে থেকে লিখছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেই নিজস্ব প্রবৃত্তির অনুসরণ করে, তার রায়কে সে ভালো মনে করে, তার উপরে প্রতিষ্ঠিত থাকে, সেওয়াই আসহাবিল হাদিস, তবে আহলে হাদিস গণ নয়। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূল ফিয়াতুহুম ওয়ান নিসবাতু ইলাইহিম। আলহামদুলিল্লাহ, তিনি বলেছেন শুধু আহলে হাদিস বাদ দিয়ে, কারণ আহলে হাদিস রায় অনুসরণ করে না কেন? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, মহাগ্রন্থ আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম রাসূলের সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতুহুম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। তিনি আরো কত অনেক শক্ত কথা বলেছেন, আলোচনার সুযোগ নেই। বন্ধুরা আমার, আমি ফিরে যাচ্ছি আর একটা বক্তব্য ইবনে তাইমা রহিমা বলছেন, আহলে সুন্না ওয়াল জামা মিনহাজ সুন্না প্রথম খণ্ডের 256 পৃষ্ঠা খুলুন, তিনি বলছেন, আমিন আহলে সুন্না ওয়াল জামা মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তাদের আল্লাহ সৃষ্টি করার বহু পূর্বে থেকে চালু আছে, এইটা হলো সাহাবীদের মাযহাব, তারা পেয়েছেন তাদের নবী থেকে। বলুন আলহামদুলিল্লাহ। শেখ আলবান রহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে এসে শেষে বলছেন, ওহুম আহলুল হাদিস হাসানাল্লাহ মাহুম, মুক্তিপ্রাপ্ত দল কারা? তারা হলো আহলে হাদিস, আল্লাহ তাদেরকে তাদের সাথে আমাদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করুন, দোয়া করে দিলেন। আলহামদুলিল্লাহ। তারপর বলছেন, লা ইয়াতাসাবুন লিকাউলি শখসিন মুআয়্যানিন মাহমা আলা সামা ওয়া হাসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা এমন একটা কাফেলা, আহলে হাদিসরা এমন, তারা কোনো একক ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, খিলাফু গায়রিহিম অন্য লোকদের বিরোধী তারা, ওহুমে তামাসসাকুন আলি আকওয়াল আইমাতিহিম, যত দল পৃথিবীতে আছে তারা নিজ নিজ ইমামদের কথাকে আঁকড়ে ধরে থাকে, ওয়াহালুল হাদিস ইয়াতাসাবুন আলি আকওয়াল নাবিয়্যিহিম, আর আহলে হাদিসগণ আঁকড়ে ধরে থাকেন তাদের নবীর বক্তব্যকে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন, ফালা আদাব বাদা হাযাল বায়ান, আমি যে বক্তব্য পেশ করলাম এখানে আশ্চর্য হওয়ার কিছু নয়, এখানে আশ্চর্য হওয়ার কিছু নয়, ইন্না আহলাল হাদিস হুমুত তাইফাতুজ যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া বল আল উম্মাতুল ওয়াসাত আশহাদাউ আলাল খালক। শেষে এসে যে কথা বলে দিয়ে গেছেন আলবানি, এত বড় কথা আহলে হাদিসদের সম্পর্কে পৃথিবীর কোনো বৈদ্যান বলেননি। তিনি বলছেন, আমি যে কথাটা বললাম আশ্চর্য হওয়ার কারণ নয়, কারণ এই আহলে হাদিসরাই হলেন মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলেন বিজয়ী কাফেলা, তারাই হলেন শ্রেষ্ঠ উম্মত, কাল কিয়ামতের মাঠে তারাই নবীর পক্ষ থেকে অন্য উম্মতের জন্য সাক্ষী দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এত শক্ত কথা বলেছেন, এই জন্য আলবানির উপরে বেদাতেরা খুব গুসা, খুব রাগ, আলবানিকে সহ্য করতে পারে না। কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি
বক্তব্যের শেষে বলতে চাইব, ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হলো প্রধান বিষয়, বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনাকে পিঠে আহলে হাদিসের সাইনবোর্ড লাগাতে হবে শর্ত না। আপনি যখন কোরআন এবং হাদিস মেনে নিলেন তখন আপনি সালাফি হয়ে গেলেন, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তখন আহলে হাদিস হয়ে গেলেন, তখন আহলে তায়েফাতুল মানসুরা হয়ে গেলেন, তখন তায়েফাতুল জাহেরা হয়ে গেলেন, তখনই আপনি ওয়াহিয়াল জামার অন্তর্ভুক্ত হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা চাই সারা পৃথিবীর মানুষ কুরআন এবং সহি সুন্নাহর প্ল্যাটফর্মে একত্রিত হোক এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করুক, এটাই তাদের উদ্দেশ্য। যদি যদি এটাতে ব্যত্যয় ঘটে তাহলে আমরা পারব না। বন্ধুরা আমার, আমাদের প্রচেষ্টা চালাতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আকীদা এবং আদর্শে উদ্ধার করার। যদি না করতে পারি তাহলে হবে না। জর্জ বার্নার্ড শয়ের একটা কথা বারবার মনে পড়ে, তিনি বলেছিলেন বিশ্বযুদ্ধকে লক্ষ্য করে, দুইটা বিশ্বযুদ্ধ পার হয়ে গেছে, জর্জ বার্নার্ড শ বলছে, আই বিলিভ ইফ ম্যান লাইক মুহাম্মদ ওয়ার টু এসেট ইন দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেড ইট সলভেন ইন স্পোর্টমেন ইন ওয়ে দ্যাট উড বিং মাস্ট নিড এ পিচ অ্যান্ড হ্যাপিনেস। তিনি বলছেন, যদি আমি বিশ্বাস করি আজকের বর্তমান যুগের নেতৃত্ব যদি মুহাম্মদের মতো একজন ব্যক্তি গ্রহণ করতেন, পৃথিবীতে যত অনাচার দুর্নীতি অত্যাচার রক্তের হুলেখেল আছে সবগুলোকে বিতাড়িত করে সারা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে যেতে পারত, তিনি বয়ে দিতেন। এই কথা বলতে চাচ্ছেন, ঠিক মুহাম্মদের আদর্শের দিকে আবারও ফিরে আসবে। আর আহলে হাদিসরা এটাই চায়, যে আহলে হাদিস ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপালস ইন টু রিস্টোর দ্য সিম্পল সিম্পিউরিটি টু ফেট অ্যান্ড প্র্যাকটিসেস। আহলে হাদিসরা এটাই চায়, হই রাসূলের যুগের আকীদা বা আমলকে উদ্ধার করতে চায়। যদি এটা করা যায় সারা পৃথিবী শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা দাওয়াতি কাজের মনোযোগ দিবেন, দাওয়াতি কাজটা বেশি বেশি চালানোর চেষ্টা করবেন, যেন সর্বত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী পৌঁছে যায়, সব ঘরে যেন পৌঁছে যায়। তরুণ বৃদ্ধ সবাই মিলে, মহিলা পুরুষ সবাই মিলে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করব, যেন মানুষরা হক পথটা, হক দলটা, ফেরকায়ে নাজিয়া চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার জন্য কবুলিয়াতের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।